अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। देव, চলো মোহিনী, চলো এখান থেকে, চলো, আমাদের চলে যাওয়া উচিত। যখনই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তুমি তোমার শক্তি আবার ফিরে পাবে। চলো চলো মোহিনী, চলো, আমাকে ক্ষমা করো দে। রূপা যদি সত্যি সত্যি দেবকে ভালোবেসে ফেলে, তাহলে দেবের মনে লাগানো মায়াবী তালা ভেঙে যাবে, সব শেষ হয়ে যাবে। দেব, তুমি ঠিক আছো? রূপা, দেব, হ্যাঁ,
এবার সময় এসে গেছে। আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমার কোনো ক্ষতি হয়নি তো রূপা? আই লাভ ইউ। খুব ভালোবাসি তোমাকে। কি হলো? না, তুমি তুমি এখানে কি করে এলে? আমি আমি মোহিনীর সঙ্গে ছিলাম। আমরা কারে ছিলাম আর একটা অ্যাক্সিডেন্ট হলো, তারপর একটা একটা মাছি আমাকে অ্যাটাক করলো। কি? তারপরে আর কিছু মনে নেই আমার। কোনো ব্যাপার না, এখন মাথায় বেশি চাপ দিও না। হ্যাঁ, এসব কথা পরে হবে। মোহিনী, মোহিনী কোথায়? আর আমি এখানে কি করে পৌঁছলাম, আর তুমি এখানে কি করে এলে? এখন তোমার বিশ্রামের প্রয়োজন দেব, বাড়ি যাই। সব কথা আমরা পরে বলবো। হ্যাঁ, চলো বাড়ি চলো। মোহিনী আসলে করতে কি চাইছে, পরের চালটা কি ওর? খুব ভালোবাসি আমি তোমাকে রূপা, খুব ভালোবাসি। রূপা, কোথায় গিয়েছিলে তুমি? আর দেব, তুইও তো কি একটা জরুরি কাজে বাইরে গেলি? তাহলে তোরা দুজন একসাথে, আর এটা কি করে হলো তোর? এ কি অবস্থা? মা, এসব কথা বাদ দাও না। ওই আসলে হালকা মাথা ব্যথা করছে আর মাথাটা ঘুরছে। ঘুরছে?
রূপা, তুমি ওকে ঘরে নিয়ে যাও, আমি ওষুধ নিয়ে যাচ্ছি। হ্যাঁ মা, চলো শোনা যাই। মাথায় বাম মালিশ করে দেবে? সব মেকআপ করে না তোমার বয়স লুকানো যাবে না। কি কি কি, তুমি একটা কাজও ঠিক করে করতে পারো না? মানে ও ওই দেব, ও তো একদম সুস্থই আছে, তুমি তো ওর বলি দিতে গেছিলে তাই না? মানে তুমি ওর বলিও দিতে পারলে না আর তোমার শক্তিও ফিরে পেলে না। দিদি, আর কয়েকদিনের মধ্যেই তোমার বয়স হয়ে যাবে, তখন এসব মেকআপ করে আর কিচ্ছু হবে না, বুঝেছো তুমি? ভালোই তো। দিদি, তোমার শক্তি, দিদি দিদি দিদি, এইসব কি করছো তুমি? দিদি 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 দিদি, এরকম করো না দিদি, প্লিজ দিদি দিদি, আমি পড়ে যাবো দিদি, দিদি থামাও না দিদি, দিদি না 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 দিদি, না না দিদি। বিশ্বাস হয়েছে নাকি আরো প্রমাণ দেব? দিদি দিদি, বলো রম্ভা, আর প্রমাণ চাই আমার শক্তির? না না, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, আমার বিশ্বাস দিদি, হয়ে গেছে হয়ে গেছে বিশ্বাস দিদি, দিদি না না দিদি না দিদি, দিদি না দিদি, আমাকে না দিদি, প্লিজ দিদি, আমার কিছু হয়ে যাবে দিদি, দিদি দাঁড়াও না দিদি, থামাও দিদি, না দিদি দিদি, তোমার শক্তি ফিরে চলে এসেছে। হ্যাঁ রম্ভা, আমার শক্তি ফিরে এসেছে আর আমি আবার ডাইনি হয়ে গেছি। কিন্তু দিদি দিদি, ওই দেব, ও তো এখনো বেঁচে আছে। আমি কখন বলেছি যে আমি ওকে মেরে ফেলেছি? আমি তোর বলিদান দিয়েছি। বলি দিয়েছো, মারোনি? দিদি আমি কিছু বুঝতে পারছি না। খুব তাড়াতাড়ি বুঝতে পারবে রম্ভা, একটু অপেক্ষা করো। অনেক অনেক ধন্যবাদ। আমি জানি তুমি দেবকে শুধু আমার জন্যই ফিরিয়ে দিয়েছো আমার কাছে। যে অনুভূতিকে আমি দাবিয়ে রাখবার চেষ্টা করছিলাম আজ সেটার কাছে হেরে গেলাম। আমি দেবকে সবকিছু বলে দেব, আমি ওকে বলে দেব যে রূপা নই আমি, পারো বলে দেব যে আমি আমার একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছি, সবকিছু বলে দেব। কিন্তু এক্ষুনি না, নিজের লক্ষ্য পূরণ করে ফেলার পরে
ততদিন আমাকে কঠিন হয়ে থাকতেই হবে। নিজের মনের মধ্যে এই অনুভূতিকে আটকাতে হবে। আমি আমার লক্ষ্য থেকে সরে যেতে পারি না, এই প্রতিশোধ আমায় পূরণ করতেই হবে। আমি মোহিনীর সঙ্গে ছিলাম, আমরা কারে ছিলাম আর অ্যাক্সিডেন্ট হলো, একটা মাছি আমায় অ্যাটাক করলো, তারপরে আর আমার কিছু মনে নেই। নিজের শক্তি ফেরত পাওয়ার জন্য দিদি নিজের ভালোবাসার বলি দেবে। তুমি আমার স্বামীকে জঙ্গলে নিয়ে গিয়েছিলে কেন? দেখো আজ যেটা হয়েছে সেটা হয়েছে, আর পরে যেন এটা না ঘটে। আমার স্বামীর থেকে দূরে থাকো মোহিনী, আর এটা আমার কোনো হুমকি নয়, এটা আমার শেষ সাবধান বাণী। আমি ওর থেকে দূরে চলে গেলেও ও নিজেই এবার আমার কাছে আসবে। কি হলো, পিছলে গেলে? তোমাকে তো কতবার বলেছি যে এখন আমিও তোমার সাথে এই ঘরে থাকি, তো দয়া করে তুমি এসব এই এভাবে কি করে, মানে তুমি এরকম ভাবে, মানেটা কি? খালি গায়ে আমাকে ভালো লাগে না? মানে তুমি এইভাবে ঘুরে বেরিও না, ব্যাস। কেন, আমি তোমার স্বামী, আর একজন স্বামী তার স্ত্রীর সামনে এরকম ভাবে তো ঘুরতেই পারে, তাই না? দেব, জামা পরে নাও তুমি। না, প্লিজ, আজ আমি এরকম ভাবেই শোবো, আর সেটাও বেডে। কি? হ্যাঁ দেব, হাত সরাও। না 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 দেব, আরে সরাও না বাবা। তুমি না জানি, বুলবুল তোমায় আমার মাথায় বাম লাগাতে বলেছিল, বাম দেবে না নাকি? তো আমি বুলবুলকে ডেকে দিচ্ছি, ও লাগিয়ে দেবে। একজন স্ত্রীর ধর্ম হলো নিজের স্বামীর সেবা করা। তুমি স্ত্রী ধর্ম পালন করবে না? আচ্ছা, তাই মানে সব দায়িত্ব স্ত্রী পালন করবে, আর স্বামীর দায়িত্বের কি হবে? এতদিন ধরে তো তুমি এই সম্পর্কটাকেই মেনে নিচ্ছিলে না, আর আজ খুব স্বামীর সাথে ইচ্ছে হয়েছে। যতক্ষণ ওর মন আমি ভালোবাসা দিয়ে জয় না করছি, ততক্ষণ রূপার উপর স্বামী স্ত্রীর সম্পর্কের দায়িত্ব আমি চাপিয়ে দেব না। আমি আজ পর্যন্ত যাই করেছি বা যাই বলেছি তোমাকে,
তার জন্য মন থেকে সরি বলছি। গুড নাইট।